আপনি কি কোনোদিন ছেলের খেলা দেখতে যুব ভারতীতে গিয়েছেন বা মোহনবাগান মাঠে গিয়েছেন? লাস্ট ম্যাচ কোনটা দেখেছেন? ডুরান্ড ফাইনালে গিয়েছিলেন নাকি? ডুরান্ডের কোন ম্যাচে নাকি গত বছর দেখেছিলেন? একেবারে ছোটবেলায় ফাতিম কি খুব দুষ্ট ছিল না কিরকম ছিল যদি মায়ের চোখে একেবারে ওর শিশু বেলাটা? ও ছোট থেকেই শান্ত, খুব যে দুষ্টুমি কত বলবো না, ছোট থেকেই শান্ত, খুব বাধ্যগত, কথা যেটা বলবো খুব শুনত, আর এখনো সেই জিনিসটা এখনো আছে, এখনো আছে খুব, মানে মা বাবা বা দাদিমা দাদু যেই বলুক সবার কথা ও শুনে, কারোর কথা অবাধ্য করে না। আমরা ফরিদের কাছে একটু ফিরে আসবো। ফরিদ, কয়েক বছর আগে, দু বছর আগে কেরল সন্তোষ ট্রফিতে বাংলা শেষ পর্যন্ত হয়তো চ্যাম্পিয়ন হতে পারিনি, 117 মিনিট পর্যন্ত এগিয়ে থেকে টাই ব্রেকারে হেরে গিয়েছিল। সেই সন্তোষ ট্রফির অন্যতম আবিষ্কার ছিল ফাদিন আলী মোল্লা, কিন্তু ফাদিনের যাওয়াটা তার আগের দিন, মানে দল উড়ে যাবে ভোরবেলার ফ্লাইটে, কিন্তু 12টা 1টার সময় কনফার্ম ছিল না, ঘোষণা হয়ে গিয়েছিল কিন্তু ফাদিনকে রিলিজ করছিল না। এটা মিড নাইট নাটক হয়েছিল JW ম্যারিয়টে, সেই ব্যাপারটা যদি তুমি একটা বল। হ্যাঁ, সেই দিনটা আমাদের সারা জীবনই মনে থাকবে। আমাদের IFA সেকেন্ডারি ছিলেন জয়দীপ মুখার্জি, মানে ওনার যে সেই দিনটার কথা, মানে সারা জীবন যতদিন ফাদিন ফুটবল খেলবে এবং যতদিন বেঁচে থাকবো জয়দীপের কথা অবশ্যই মনে থাকবে। যেভাবে ফাদিনের জন্যে সাপোর্ট করেছে বা যেভাবে ফাদিনকে ওই জায়গা থেকে সন্তোষ ট্রফিতে নিয়ে গেছে, তার সঙ্গে অবশ্যই বলবো রঞ্জনদার কথা। আজ রঞ্জনদা যদি না থাকতো আর যদি জয়দীপদা না থাকতো, আমার মনে হয় ফাদিন ও বছর সন্তোষ ট্রফি খেলতে পারতো না। সুতরাং এই জয়দীপদা এবং আমার কোচ রঞ্জনদা, এই রঞ্জনদা জয়দীপদা যেভাবে সাপোর্ট করেছে, ওই দিন রাতটা ও 12:30 বাজে JW ম্যারিটে গিয়ে ওই যেটিকে মোহন বাগানের সঙ্গে কথাবার্তা বলে ওখান থেকে উড়িয়ে নিয়ে যে কেরালে গিয়ে রিলিজ করে নিয়ে গেছিলেন, এবং তারপরেই ছিল ওর হচ্ছে গিয়ে ওটা ছিল হচ্ছে AFC কাপের খেলা, মনে হচ্ছে AFC কাপের খেলা ছিল। যাই হোক, AFC-তে 5 দিন তখন রেজিস্টার হয়েছিল। সুতরাং সেই দিন জয়দীপদা আর রঞ্জনদা যেভাবে সাপোর্ট করেছিল, আজ ফাদিন যে এই যে সন্তোষ ট্রফির 6টা গোল করেছে, তার পুরোপুরি হয়তো আমার যতটা না ক্রেডিট, সব কিছু ক্রেডিট হচ্ছে গিয়ে রঞ্জনদা আর জয়দীপদার জন্য। তারপরে তো এসে আমরা দেখলাম যে AFC কাপে মাঝিয়ার বিরুদ্ধে গোল করেছিল, এবং আচ্ছা, একজন বাবা হিসেবে নয়, একজন শিক্ষক হিসেবে, একজন গুরু হিসেবে তোমার মনে হয় যে সে হাবাসি হোক ফেরান্দই হোক ওকে কিন্তু পছন্দ করে, ফাদিনকে কিন্তু পছন্দ করে, এবং ফেরান্দর আমলে আরও 2 বছরের কন্ট্রাক্ট বাড়ি নিয়েছে মোহনবাগান SC, সেটা ওরা সরকারিভাবে ঘোষণা করেছে। তা এই যে বিদেশি কোচটা কেন ফাদিনকে এত পছন্দ করে, একজন বাবা নয় একজন গুরু হিসেবে একজন বল। হ্যাঁ, আমি যতটুকুখানি খেলেছি বা যতটুকুখানি ফুটবল বুঝি, আমি শুধু বিদেশিরকে যে সাপোর্ট করবো বা আমার ইন্ডিয়ানকে যে সাপোর্ট করবো সেরকম কোনো ব্যাপার নেই। তবে আমার মনে হয় যে ফাদিন যে পারফরমেন্সটা করেছিল, যে সিলেকশনটা করেছে, এই বিদেশি কোচ আমরা সবসময় বলি না যে বাঙালিরা ভালো না বিদেশিরা ভালো, আমি ওই জায়গাতে যাচ্ছি না, অ্যাজ এ আমি বাবা হিসেবে রাইডারও পছন্দ করতো। কোন গুণের জন্য? একটা নিশ্চয় গুণের জন্য, যে আমরা দেখেছি হাবাস, রাইডার, আমাদের ফেরান্দো সকলেও পছন্দ করতো। তবে আমার একটা জায়গা মনে হচ্ছে, আমি অ্যাজ এ বাবা হিসেবে বলবো না, তো যেহেতু ছোটবেলা থেকে আমি ওকে একটা বল নিয়ে সবসময় প্র্যাকটিস করাতাম, ও উইথ বলে খুব আমার মনে হয়েছে খুব ভালো, তো যেহেতু ফেরান্দোও দেখেছি হাবাসও দেখেছি সব, এরা কিন্তু বল পজিশন দেখে খেলতে পছন্দ করে। হ্যাঁ, একদম জমিতে বল রেখে লং বল ফুটবল যেটা আমরা বাংলায় দেখি সেটা কিন্তু ওরা একদমই পছন্দ করে। সুতরাং যে কটা স্টাইলটাও চেঞ্জ করে দিয়েছে, হ্যাঁ, এবং সুতরাং যে কটা কোচই এসছে, যে স্টাইলের কোচ এসছে, তারা কিন্তু ওরা বল মাটিতে সবসময় খেলতে ভালোবাসতো, এবং পরদিন
মনে হয় ওই জায়গাটা একটু ওর বেটার ছিল। তো সেই দিক থেকে তাকিয়ে দেখলে মনে হয় সেই দিক থেকেই মনে হয় ফারদিন কে পছন্দ করে। গতবার আইএসএল যে সেমিফাইনাল হায়দ্রাবাদের সাথে ছিল, তুমি তো মাঠে ছিলে, আপনি গিয়েছিলেন সেদিন, সেই সময়টা কিভাবে কেটেছিল বা ছেলের খেলা মনমান এসজির খেলা থাকলে কিভাবে সময়টা কাটে আপনার? সকাল থেকেই প্রচন্ড চিন্তায় থাকি বা নামাজ পড়ি, দোয়া করি যে মোহনবাগান জিতুক, সবসময়ের জন্য চাই মোহনবাগান জিতুক। যখনই খেলা থাকে মোহনবাগানের মানে একটা টেনশান তো থাকেই যে খেলাটা ম্যাচ জিততেই হবে, আর মানে দোয়াও করি যে যেন প্রচণ্ড সেদিন টেনশান হয়েছিল যে খেলাটা জিতবে, সত্যিই জিতে গেছিল, জিতে গেছে, প্রচণ্ড মানে সবাই আনন্দ পেয়েছি প্রত্যেকে যে সেই ফাইনাল জিতে ফাইনাল উঠেছে। এই মুহূর্তে বাংলা দলে থেকে মাত্র শুভাশিস বোস আছে জাতীয় দলে, খেলোয়াড়ের সংখ্যা ক্রমশ কমছে, একটা সময় প্রীতম কোটাল প্রণয় হালদার এর পাশে আমরা দেখেছিলাম, কিন্তু ক্রমশ কমছে। আমরা আশা করব ঠিক এই জায়গাটা আগামী দিনে কয়েক বছরের মধ্যে ফারদিন পূরণ করবে। একটা সুনীল ছেত্রী 39 বছর বয়স চলে যাবে, অনন্তকাল ধরে তো খেলতে পারে না, কালের নিয়মে তাকে অবসর নিতে হবে। তার জায়গার জন্য যেরকম ছাংতে উঠে আসছে, পাশাপাশি আমাদের চোখ থাকবে এই ফারদিন আলী মোল্লার দিকে, যাতে ফারদিন নিজেকে ফ্লারিশ করে নিজেকে আস্তে আস্তে সেই পর্যায়ে নিয়ে যায়। ক্যামেরায় সাগরের সঙ্গে জয় চৌধুরী, স্পট অন নিউজ। বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেলটি।